নিরামিষ রান্নার কথা মাথায় আসলেই যে জিনিসটার কথা আমার প্রথমেই মনে পড়ে সেটা হলো পনির। আজকে তাই আপনাদের কাছে নিয়ে এসেছি পনিরের একদম অন্য একটা রেসিপি। চলুন তবে দেখে নেওয়া যাক ঠিক কী কী লাগছে। এই রান্নার জন্য আমাদের লাগছে ক্যাপসিকাম, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, বাটার, পনির আর দুধ। প্রথমেই রান্নার জন্য মশলাটা বানিয়ে নেব। তার জন্য ব্লেন্ডারে নিয়ে নেব কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর সামান্য জল। এটাকে ভালো করে পেস্ট করে একটা সুন্দর মশলা বানিয়ে নেব। এরপর কড়াই গরম করে তাতে কিছুটা বাটার দিয়ে দেবো। বাটারটা গলে গেলে তাতে ঢেলে দেবো আগে থেকে তৈরি করা মশলাটা। একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেবো সামান্য লবণ। এই রান্নার বিশেষত্বটাই হলো ক্যাপসিকাম বাটা। ক্যাপসিকাম বাটার একটা অন্যরকম গন্ধ আর অন্যরকম স্বাদ এই রান্নাটায় পাবেন, যেটা অন্যান্য পনিরের পদে আপনি পাবেন না। মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো পনির। এক্ষেত্রে আমরা পনিরটা না ভেজেই দিয়েছি, আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, তবে এক্ষেত্রে কাঁচা পনিরের রান্নার স্বাদটাই বেশি ভালো হয়। পনিরটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে রাখা দুধ। এক্ষেত্রে কিন্তু আপনারা ভুলেও জল ইউজ করবেন না, দুধই ইউজ করবেন। গ্রেভিটা গাঢ় হয়ে আসলে তাতে দিয়ে দেব সামান্য চিনি। পনির রান্নায় স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। রান্নাটা হয়ে আসলে নামানোর আগে তাতে দিয়ে দেবো একটু বাটার। এটা যদিও অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতেই পারেন। ব্যাস তৈরি আমাদের ভিন্ন স্বাদের পনির। রান্নাটা কিন্তু অন্যান্য পনিরের রেসিপির থেকে বেশ অন্যরকম, খেতেও অন্যরকম আর রান্না করতেও সময় লাগে অনেকটাই কম। তাই একদিন ট্রাই করতেই পারে ক্যাপসি পনির। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব আরও ভিন্ন ভিন্ন স্বাদের নতুন নতুন রান্না আপনাদের কাছে নিয়ে আসতে। ভালো থাকবেন, ধন্যবাদ।